শুধু স্কিনের উপর ফোকাস করলেই হবে না, ফোকাস কিন্তু করতে হবে চুলের উপরও। যেমন গরমে স্কিনের উপর এফেক্ট পড়ছে, সেরকমই চুলের উপরও কিন্তু এফেক্ট পড়ছে। সেটাই আমরা জেনে নেব কাবেরী দিদির কাছ থেকে। চুলের কিভাবে যত্ন করা যায়? হ্যাঁ, এক্স্যাক্টলি, দেখো চুল গরম যেমন আমরা বলি, স্কিনের ক্ষেত্রেও যেমন বলি একটু খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে, তেমনি কিন্তু আমরা চুলের জন্যও বলি। তার কারণ হচ্ছে আমরা দেখেছি আমাদের চুলের না সিজন যখন চেঞ্জ হতে থাকে, চুলের সব থেকে বেশি বড় প্রবলেম হতে থাকে। কারণ দেখো চুল সৌন্দর্য, সে মেয়েই হোক আর ছেলেই হোক, চুল যদি পড়ে যায়, টাক হয়ে যায়, তাহলে সব সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। তাই সবার আগে কিন্তু আমাদের চুলটাকে দেখতে হবে। চুল পড়ছে, প্রথম কথা হচ্ছে কেন পড়ছে আগে আমাদের এটা দেখতে হবে। আমরা 85% দেখেছি যে চুল পড়া মানে মাথায় একটা ড্যান্ড্রাফ। ড্যান্ড্রাফ মানে এমনও আছে, নর্মাল ড্যান্ড্রাফ একটা ব্যাপার আছে যেটা চুল পড়ছে আবার চুলের ড্যান্ড্রাফ ঠিক হয়ে গেলে চুলের গ্রোথ হয়ে যাবে, সেটা একটা নর্মালি। কিন্তু আমরা দেখেছি 5-6 বছর ধরে একটা স্টিকি ড্যান্ড্রাফ, মানে একটা লেয়ার পড়ে গেছে, মানে চুল আর মাথার স্ক্যাল্পে একটা লেয়ার হয়ে গেছে, একদম ফাঙ্গাল ইনফেকশন যেটাকে বলা হয়। সেখানে যদি চুল পড়ছে তো চুলের গ্রোথ হচ্ছে না, তাহলে কী হচ্ছে, আস্তে 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 আমাদের স্ক্যাল্পটা বড় হয়ে যাচ্ছে, তো আমাদের ভলিউমটা কমে যাচ্ছে, আর আমাদের তত বেশি মানে যদি কারোর কম বয়সও লাগে মনে হয় যেন একটু বেড়ে যাচ্ছে বয়সটা, তো আর আয়নার সামনে গেলে আমাদের মুখটা কালো হয়ে যায়, মানে খারাপ লাগে, তখন মনে হয় যেন কোনো ড্রেস ম্যাচ করছে না, তখনই চুলের ফাঁকাটা নজরে আসে। তো এনিওয়ে আমরা প্রথমেই যেটা করি সেটা হচ্ছে চুল পড়ছে তার রিজনটা দেখি, কেন চুলটা পড়ছে। বিশেষ করে দেখো এখন গরম, গরমে অনেক সময় কী হয়, ঘামে একদম ভিজে যায় চুল, বা অনেকে আমরা বাইরে বেরোচ্ছি, স্নান করে বেরিয়ে যাচ্ছি, চুলটাকে শুকাচ্ছে না, যত ডাস্ট সেই চুলে এসে পড়ছে আরও বেশি। মানে আমরা দেখেছি যাদের ফাঙ্গাল ইনফেকশন হয় তাদের চুলে যদি ড্যান্ড্রাফ থাকে বা ফাঙ্গাল ইনফেকশন থাকে, তাদের ডাস্টে আরও বেশি হবে, একদম আরও ছড়িয়ে যাবে, আর তাতে ঘন ঘন চুল পড়বে। তাহলে সবার আগে আমাকে দেখতে হবে শ্যাম্পু, আমি কোন শ্যাম্পুটা ইউজ করবো এই ক্ষেত্রে। নর্মালি কী হয়, আমরা সেটা না করে যার চুল পড়ে যাচ্ছে, আমরা এমনও দেখেছি প্যাকেট করে করে চুল ভরে নিয়ে এসছে যে দেখুন ম্যাডাম প্রত্যেক দিন আমার কাছে এতগুলো করে চুল পড়ছে, সে ভয় পাচ্ছে মাথা ঘষলে চুল পড়ছে, সেই চুলগুলোকে তুলো তুলো রেখে দিচ্ছে। অনেকে এমন আছে স্নান করা বন্ধ করে দিচ্ছে, মানে দেখা যায় যে এক মাসে হয়তো একদিন দুদিন স্নান করছে। আমি বলি এটা একদম ভুল, যখন চুল উঠছে তখন মনে করতে হবে আমার ফাঙ্গাল ইনফেকশন আছে, না তো আমার ড্যান্ড্রাফ আছে, বা আপনাকে অ্যাডভাইস নিতে হবে আর কেন চুলটা পড়ছে, বিশেষজ্ঞর কাছে অ্যাডভাইস নেওয়া দরকার। আর আদারওয়াইজ অবশ্যই অভিজ্ঞ কারোর কাছে জিজ্ঞাসা করা উচিত আমি কোন শ্যাম্পুটা ইউজ করব। কারণ যখনই আমার চুল পড়ছে যদি দেখি আমার মাথায় ড্যান্ড্রাফ আছে, তাহলে আমি অয়েলি যদি কোনো ময়েশ্চারাইজার বেসড কোনো শ্যাম্পু ইউজ করি তাহলে আরও বেশি চুল পড়বে। আমাদের সঙ্গে সঙ্গে এরকম শ্যাম্পু ইউজ করতে হবে যাতে যে স্ক্যাল্পগুলো ড্রাই করবে, মানে যেগুলো আমার ফাঙ্গাল ইনফেকশন বা ড্যান্ড্রাফগুলোকে কন্ট্রোল করবে। অ্যান্টি ড্যান্ড্রাফ অনেক শ্যাম্পু আছে যেটা যদি আমার ফাঙ্গাল ইনফেকশন থাকে, সেখানে কীটকনাজল থাকে এরকম কিছু শ্যাম্পু দরকার হয়। নর্মাল যদি আমার ড্যান্ড্রাফ থাকে, নর্মালি ড্যান্ড্রাফ তাহলে অ্যান্টি ড্যান্ড্রাফ কিছু শ্যাম্পু আছে। চুল যদি এমনি পড়ে যাচ্ছে, ভিটামিনের অভাব থাকে, তাহলে কেরোটিন প্রোটিন কিছু শ্যাম্পু আছে। কোন শ্যাম্পুটাকে ইমিডিয়েট আপনি ইউজ করলে আমার হেয়ার ফলটা কন্ট্রোল হবে, এটা ফার্স্ট আমাদের দেখতে হবে। বা স্ক্যাল্পে কী লোশন লাগালে আমার এই ইনফেকশনগুলোকে কন্ট্রোল থাকবে, এটা ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে আরেকটা যেটা বিষয়, যেটা হচ্ছে আমাদের কিন্তু এখন এত বিজি শিডিউল, ছেলেই হোক মেয়েই হোক, আমাদের মেয়েরাও এখন বাইরে বেরোচ্ছে, অতএব কম্পিটিশনের যুগ, সবাইকে বাইরে বেরোতে হচ্ছে। তো খাবার যে প্রয়োজনীয় নিউট্রিশনটা আমরা খাচ্ছি না, আমাদের খেতে গেলে কোন ভিটামিনটা কোন নিউট্রিশনটা আমার দরকার সেটা কিন্তু আমাদের শরীরে যাচ্ছে না। কারণ আমরা কী হচ্ছে কোনো রকম সকালবেলা এখন ওই দুধে কর্নফ্লেক্সকে বেরিয়ে যাচ্ছে, বা কেউ ভাত খেলোই না সারাদিনে, হয়তো দোকানের ওই ঝালমুড়ি বা ওই রুটি খেয়ে কাটিয়ে দিল, বা পকোড়া চপ টপ হ্যানা তেনে খেয়ে কাটিয়ে দিল। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় প্রবলেম, যেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় নিউট্রিশনটা শরীরে যাচ্ছে না, যার জন্য কিন্তু আমাদের চুলে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমাদের প্রথমেই দেখতে হবে, আমরা যদি অনেক আগে চলে যাই, দেখো আগে না একটা রেওয়াজ ছিল যে আমলকি বয়েল করে খাওয়া,
ডেফিনেটলি এতে অনেক উপকার পাওয়া যায়, কিন্তু আমরা সেটা অনেকেই করি না। তারপরে দেখো ফ্রুট হ্যাবিট, ফ্রুট হ্যাবিটের একটা কিন্তু প্রয়োজনীয়তা আছেই, কারণ আমরা সেটা এর আগের এপিসোডে শোতেও তোমাদের অনেকবার বলেছি যে ফ্রুট যেমন আমাদের মানে মুখটাকে মানে স্কিনটাকে গ্লো করবে, ব্ল্যাক স্পটগুলো আসতে দেবে না, সান ড্যামেজ থেকে রক্ষা করবে, তেমন আবার অনেক ফ্রুট আছে যেগুলো আমাদের ভেতর থেকে চুলের গোড়াকে শক্ত করবে। তাহলে আমাদের খাওয়া মানে কী খাবো আমি এবং খাবার মানে কোন নিউট্রিশনটা আমার ঠিক মতন পৌঁছচ্ছে না সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। তো আমাদের চুলের ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন আমরা খাওয়াটাও বলি তেমন আমার শ্যাম্পুটাও মেন, যে কোন শ্যাম্পুটা, যাদের ফাঙ্গাল ইনফেকশান আছে দেখবে ডাস্টে গেলে বেশি চুল কাচ্ছে, বেশি চুল উঠছে, বা কোনো সমুদ্রে গেলে স্নান করতে গেলে বা সমুদ্রে গেলে বেশি চুল ঝরছে, সবাই বলে আরে ঘুরে এসেছি তার জন্য চুল পড়ছে না, অ্যাকচুয়ালি সেটা না, অ্যাকচুয়ালি হচ্ছে আমরা হাইজিনটাকে মেনটেন করছি না। যাদের ফাঙ্গাল ইনফেকশান ফার্স্ট প্রায়োরিটি হাইজিন মেনটেন করা, হাইজিন মেনটেন করা, চিরুনি আলাদা করে দেওয়া, টাওয়াল আলাদা করে দেওয়া তার ঠিক মতো, তার কারণ অন্যের মাথার যে ডাস্টগুলো সেগুলো যার ফাঙ্গাল ইনফেকশন আছে তার হচ্ছে তাতে যাচ্ছে, তাতে ইনফেকশন আরও বেড়ে যাচ্ছে। তো নর্মালি আমাদের চিরুনি টাওয়ালগুলো আলাদা করে দেওয়া উচিত, সপ্তাহে একদিন অন্তত চিরুনি টিরুনিগুলোকে ধুয়ে দেওয়া উচিত। খাওয়ার ক্ষেত্রে নিউট্রিশন, কোন নিউট্রিশনগুলো আমরা খাচ্ছি ঠিকঠাক আছে কি না, ঠিকঠাক নিউট্রিশন পৌঁছাচ্ছি কি না সেগুলো দেখা উচিত। আর ড্যান্ড্রফটা কী ধরনের ড্যান্ড্রফ, ড্যান্ড্রফ দুরকম হতে পারে, একটা নর্মালি আমার ড্যান্ড্রফ হয়েছে, সিজনে ড্যান্ড্রফ হচ্ছে আমার চলে যাবে সেটা আলাদা ড্যান্ড্রফ, আর সেটাতে স্বাভাবিক একটু চুলটুল পড়লেও আবার গ্রোথে এসে যায়। কিন্তু যেগুলো ফাঙ্গাল ইনফেকশন হয় মানে একদম একটা লেয়ার পড়ে যায়, মানে সবসময় আমি যদি চুল কাই মনে হয় যেন মাথা নোকের মধ্যে কাদা মাটি ঢুকে যাচ্ছে, মানে এতটাই তার মাথায় ইনফেকশন। অনেক সময় দেখা যায় ছোটো ছোটো ঘামাচির মতন একটা দানা দানা হয়ে যাচ্ছে, ওগুলো ফাঙ্গাল ইনফেকশনের জন্য। তো ন্যাচারালি ওর জন্য যে প্রোটেকশানগুলো দরকার সেগুলোকে নিতে হবে, তাহলেই দেখবে এই যে দীর্ঘদিনের চুল মানে পড়ে যাওয়া, অল্প বয়সে টাক হয়ে যাওয়া, অল্প বয়সে চুল পেকে যাওয়া, এইগুলোর কিন্তু অনেক কিছু সমাধান হতে থাকবে। তো এইগুলোকে কেয়ার করতে হবে। আর যদি একান্তই হয়ে যায় তখন আমরা কি করব, আমাদের কেয়ারিউ লেজার বিউটি ক্লিনিক, আমরা কি করি এই ধরনের কেস যখন আমাদের কাছে আসে তখন আমরা তুরন্ত কি করি, আমরা কিছু লেজার ট্রিটমেন্ট করি, লেজারে ড্যান্ড্রাফগুলো কন্ট্রোল হয়ে যায়, বা আমরা কিছু ট্রিটমেন্ট, এখন মডার্ন যুগ, মডার্ন ট্রিটমেন্ট, কারণ এখন দেখো মানুষ চাঁদে যাওয়ার স্বপ্ন দেখছে, তো এখন অনেক মডার্ন ট্রিটমেন্ট আছে। অনেকেই বলে আমার বাড়ি বাবা ঠাকুরদারও চুল পড়ছে, আমারও চুল পড়ছে না, এখন সেই জায়গায় নয়, তার ওনারা ট্রিটমেন্ট করেনি বলে তুমি ট্রিটমেন্ট করবে না সেটা নয়, সেই জায়গাটা অনেকটা নিজেদের কনফিডেন্স, দেখো নিজেদেরকে সবসময় পজিটিভ ভাবতে হবে, যদি সবসময় ভাবো যে না আমার করে কিছু হবে না সেটা নয়, পজিটিভ ভাবতে হবে। আর একটা হচ্ছে চুল পড়ে যাচ্ছে আমি কাঁদছি সেটাও চলবে না, চুলটা কেন পড়ছে সেটা সঠিক পরামর্শ নিতে হবে, আর চুল পড়ে গেলে বা স্ক্যাল্প যদি ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে মডার্ন ট্রিটমেন্ট পিআরপি, যেটা খুব প্লাজমা থেরাপি বলা হয়, যেটা খুব ভালো চুলের ভলিউম বাড়ার দিকে কাজ হচ্ছে, বা যেগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে সে ফলিকলগুলো সেগুলোকে অ্যাক্টিভ করছে অনেক। তো এই জন্য আমরা লেজারে আমাদের ড্যান্ড্রাফটাকে কন্ট্রোল করছে, চুল পড়া খুব তাড়াতাড়ি, আমরা যখনই ট্রিটমেন্ট করি উইদিন এ উইক চুল পড়াটা কন্ট্রোল হয়ে যায়, ভলিউমও বাড়তে থাকে, চুলটা ঝলমলে হতে থাকে। তাহলে আমরা ওই জন্য কি এই জায়গাটা করে আমরা দেখি যে চুলটাকে কীভাবে পড়া বন্ধ করা হবে, আর চুলের কীভাবে ভলিউমটা বাড়া হবে, চুলের হেলদিনেসটা কীভাবে হবে, এইগুলোই আমরা দেখি বিশেষত। আর এগুলোর জন্যই সবার কাছে বলা যে যখনই চুল পড়ে যাবে তখনই যদি পরামর্শ নেয় তাহলে এতটা বাড়াবাড়ি হবে না, অবশ্যই এগুলো করতে হবে। আর তার সাথে একটা কথা বলবো, আমি এই কথাটা শুনেছি, আমি আশা করছি দর্শকরাও অনেকে এই কথাটা শুনেছে যে রোদে বেরোলে নাকি চুল সাদা হয়ে যায়, এটা কি সত্যি না মিসকনসেপশন? না দেখো রোদে বেরোলে চুল সাদা হওয়ার এটা তো না যে ফেড হয়ে যাচ্ছে এটা না, অ্যাকচুয়ালি চুল সাদা যখনই হয়ে যাচ্ছে আমরা তখনই বলি এটা নিউট্রিশনের কিছু প্রবলেম হতে পারে, কিছু ইন্টারনাল ডিজিজ হতে পারে, আমাদের আগে লিভার ফাংশনটাকেও একটু দেখতে হবে। অনেক সময় কি হয় আমরা ঠিক মতন খাচ্ছি না বা লিভার ফাংশনটা ঠিক আছে কিনা সেটাকেও একটু নজর, আমরা দেখেছি অনেক অল্প বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে, সেটা এই না নয় যে আমরা রোদে বেরোচ্ছি বলে চুলটা সাদা হয়ে যাচ্ছে, এটা টোটালি চুলের সাদা হওয়াটা টোটালি কিন্তু ইন্টারনাল প্রবলেম, সেটা তোমার যে ভিটামিনের অভাব হতে পারে, সেটা তোমার অন্য কোনো ডিজিজ হতে পারে, অন্য কোনো নিউট্রিশনের অভাব হতে পারে, এই দিকটাই আমাদের দেখতে হবে আর কি, সঙ্গে সঙ্গে অ্যাডভাইস নিতে হবে।
অবশ্যই। এখন মডার্ন যুগ, মডার্ন ট্রেন্ডের সঙ্গে চলার জন্য অনেকেই নিজেদের চুলের রং চেঞ্জ করতে থাকে। খুব আজ লাল করলো তো কাল হালকা সবুজ করে নিল, পরশু নীল করে নিল, তো এতে কি চুলের কোনো এফেক্ট পড়ে? একদম তাই। দেখো, প্রথম হচ্ছে যেটা আমাদের বলার বিষয় যে কালার, কোন কালারটা তোমার চুলে শ্যুট করছে, এটা একটা বড় ইম্পর্টেন্ট। আমরা দেখেছি অনেকে হয়তো ফাঙ্গাল ইনফেকশান রয়েছে, কোনো ইনফেকশান রয়েছে, এমনি ইনফেকশান রয়েছে, তার মধ্যে কালার করছে, তাতে আরও বেশি চুল পড়ছে। কোন কালারটা ইউজ করবে সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আর এখন যেটা হচ্ছে, আজকাল ম্যাক্সিমাম দেখেছি চুলের কালার করছে, চুলটাকে স্ট্রেট করছে, হ্যাঁ, চুল, তাতে কী হচ্ছে, চুলটা কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। আমার মতে যদি চুল এরকম মানে করবে তো সবাই স্টাইল করবে, স্টাইল করতে আমি মানা করছি না, কিন্তু ঘন ঘন এরকম চুলে স্ট্রেট করে কালার করা বা ঘন ঘন এই লাল কালার করছি, কালকে হলুদ কালার করছি, মানে চুলের এই যে কালার চেঞ্জ করা, আর সেটা কিন্তু দেখতে হবে আমার চুলে শ্যুট করছে কি না। দেখো, সবার তো হচ্ছে না, যার হচ্ছে তার খুব একটু কালারই খারাপ হয়ে যাচ্ছে, তো কালার আছে। এই জায়গায় আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, কিন্তু কালার, কোন কালারটা আমার স্ক্যাল্পে শ্যুট করবে বা কোন কালারটা আমার চুলে শ্যুট করবে সেটা একটা ব্যাপার। যেমন আমরা একটা কালার করেছিলাম হার্বাল, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট 5 মিনিটসে কালার হয়ে যায়। আমাদের কেয়ারিওয়ের কিউট কেয়ারের একটা কালার আছে, তো আমি কেন বললাম যে কালার 5 মিনিটস আমি যদি চুলে রেখে কালার হয়ে যায়, সেটা কি চটজলদি কালার হয়ে যাচ্ছে, তাতে কি হচ্ছে অনেকক্ষণ থাকছে না কালারটা। আর অনেক অনেক কালার আছে যেগুলো দেখবে ঘন্টা, 1 ঘন্টা রাখতে হচ্ছে, 1/2 ঘন্টা রাখতে হচ্ছে, তাতে কি হচ্ছে যত মাথার স্ক্যাল্পে থাকছে তত যদি কারোর ইনফেকশন থাকে আরও বেশি সেগুলো বাড়ার সম্ভাবনা থাকতে পারে। তো যদি এই অল্প সময়ের মধ্যে চুলের কালার হয়ে যাচ্ছে বা ডাস্ট জাতীয়, যাদের ইনফেকশন থাকে তাদের ডাস্টে আরও বেশি ইচিং হতে শুরু করে, তো সঙ্গে সঙ্গে ইচিং হওয়া শুরু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে র্যাশ হওয়া শুরু হয়ে যাবে, তো এইগুলো না একটু দেখে করতে হবে কালার। আর আজকাল বেশিরভাগ চুলের প্রবলেম হচ্ছে কিন্তু ওই স্টাইল করে যে কালারগুলো আমরা করছি, কখনো আমরা আজকে লাল করছি, কখনো সেটা চেঞ্জ করে হলুদ করে দিচ্ছি, কখনো সেটা গেরুয়া করে দিচ্ছি, কখনো চুল স্ট্রেট, মেয়েদের ম্যাক্সিমাম স্ট্রেটনিং, মানে আমি অনেককে দেখেছি কেউ কোথায় যাচ্ছে তো পার্লারে গিয়ে স্ট্রেটনিং করছে বা নিজে ঘরে স্ট্রেট করছে, তো এটাতেও কিন্তু চুল রাফ হয়ে যাচ্ছে বা চুল বার্ন হয়ে যাচ্ছে, চুলের যে গ্লোটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার নর্মাল চুল থাকুক, সেটা অনেক বেশি ভালো লাগবে, এটা স্ট্রেট করতে 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 দেখবে চুলটা একটা রাফ এসে যায় সেই জায়গাটা। কারণ কি, দেখো চুল যখন তুমি স্ট্রেট করছো তখন তার অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো মানতে হবে, তোমাকে টাইম মতন তার শ্যাম্পু করতে হবে, কোন শ্যাম্পুটা ইউজ করলে চুলের স্ট্রেটনিংটা নষ্ট হবে না, কালারটা নষ্ট হবে না, বা কোন কী তেল ইউজ করতে হবে, এগুলো কিন্তু এক একটা ব্যাপার আছে, সেগুলো কিন্তু কখনোই ম্যাক্সিমাম মেয়েদের যেটা হয় বারবার মেনটেনটা করা যায় না, যে আমরা একবার কালার করেছি ব্যাস চললাম, আবার যখন কালার নষ্ট হয়ে যাবো পার্লারে যাব একটু কালার করব বা একটু স্ট্রেটনিং করব, বাট এটা তো ইয়ে নয়, তুমি যদি মেনটেন করতে পারো তো করো, যদি মেনটেন না করতে পারো তাহলে নর্মাল একটা হেয়ার খুবই ভালো লাগে। দেখো আমরা সবসময় বলি যে কালো ফর্সা কোনো ব্যাপার না, কালার যেটা যার নিজস্বর একটা সৌন্দর্য আছে, তার মধ্যে যদি চুলটা ন্যাচারাল চুল রাখো অনেক বেশি সুন্দর লাগবে, তাতে তোমার হ্যাঁ একটু তুমি এখন অনেকে করছে একটু হাইলাইট করছে অনেকে, কিন্তু সেটা ঠিক আছে, নর্মাল তুমি বছরে একবার করছো দুবার করছো ঠিক আছে, কিন্তু ওই বারবার কালার চেঞ্জ করা, কোন কালারটা তোমার স্যুট করছে না সেটা তুমি দেখছো না, সেটা কিন্তু চুলের ফারাক করতে পারে। অবশ্যই। তো আমরা এতক্ষণ তো শুনলাম, এবার আমি আমার দর্শকদের জন্য আমি জানতে চাইবো আপনার প্রোডাক্টের ব্যাপারে, কেয়ারিও প্রোডাক্টের ব্যাপারে কী কী আছে, হেয়ারের জন্য কী কী আছে, ক্রিমের জন্য কী কী আছে, এবং ক্লিনিকটা কোথায়, যার জন্য আমাদের দর্শকরা যেন যেতে পারে। একদম তাই, আমাদের মেইন ক্লিনিক লেকটাউনে, আমাদের 12 বছর পুরনো ক্লিনিক, সবাই জানে লেকটাউন আমার মেইন ক্লিনিক। তাছাড়াও আমি নিজে কনসাল্ট করি, গড়িয়াহাটে আসি, আমরা কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, শিলিগুড়ি, মালদা, আমাদের অনেক ক্যাম্প হয়, আমরা এখানে যাই। যাদের যাদের কোনো সমস্যা হচ্ছে ডাইরেক্ট যদি কেউ যদি আমার সাথে কথা বলতে চায় যোগাযোগ করতে পারে, তোমাদের এই শো দেখো যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবে এখানে কমেন্ট করতে পারে, তার তাকে সেখানে আমরা আমাদের অ্যাড্রেস দিয়ে দেবো, আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো, বা তোমার এই কমেন্ট করে তাদের ফোন নাম্বার দিয়ে দিতে পারে।
তো এরমভাবে আমরা অবশ্যই যোগাযোগ করতে পারি। আমাদের কাছে অনেক অনেক প্রোডাক্ট আছে, আমাদের ভিটামিন সি আছে, ভীষণ ভালো গ্লো দেয়, ফাইন রিঙ্কলস চলে যায়, তারপরে অ্যান্টি এজিং সিরাম আছে, রিঙ্কলস একটু কম যাতে হয় বা যাতে একটু আটকায় আর কি রিঙ্কলসটা, তার জন্য আমাদের শ্যাম্পু আছে, ড্যান্ড্রফের শ্যাম্পু আছে, বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, ফ্যাট লস করার জন্য কিছু প্রোডাক্ট আছে। বিশেষ করে ফ্যাট লসটাও আজকের দিনে কিন্তু একটা ভীষণ প্রধান একটি ব্যাপার হয়ে গেছে, কারণ মোটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের যে সৌন্দর্য তো নষ্ট করে, তার সাথে কর্মক্ষমতাও কমিয়ে দেয়। তো যার জন্য ফ্যাটটা রিডাকশান করার জন্য কী কী উপায় আছে, কীভাবে করবেন যারা ফ্যাট হয়ে গেছে, সেগুলো তারা ফোন করে জানতে পারে বা এখানে লিখতে পারেন। আমি আবার তো শো করবো, আমি তো তোমাদের স্কিন নিয়ে অনেক শো করেছি, আবার আমি শো করবো, যখন তখন এর উত্তরগুলো অবশ্যই দেবো। ধন্যবাদ। আমরা শুনে নিলাম কাবেরিদির কাছ থেকে কীভাবে আমরা কীভাবে নিজেদের স্কিনের এবং চুলের যত্ন নেব। এরকমভাবেই আপনারা আমাদের সাথে থাকুন, আমরা কাবেরিদিকে আবার নিয়ে আসবো পরবর্তী এপিসোডে।